হারতে হারতে যেন জিততেই ভুলে গিয়েছিল সাকিব তাসকিনরা। বিশ্বকাপে কি একটি ম্যাচও জিততে পারবে টাইগাররা, তা নিয়ে ছিল ঘোর সংশয়। সব সংশয় শঙ্কা কেটে গেছে, হারতে থাকা দলটাই ফিরল জয়ের ছন্দে, তাও আবার বীর দর্পে, যে জয়ের মাধ্যমে 15 বছরের আক্ষেপ কাটিয়ে বিশ্বকাপের মূল পর্বে জয় পেল লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে থাকা সাকিবের দলের সামনে পরবর্তী চ্যালেঞ্জের নাম দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বদের মিশনে কাল মাঠে নামছে টিম টাইগার্স। সিডনিতে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 9টায়। প্রথম ম্যাচ জিতে টাইগারদের ড্রেসিং রুমে স্বস্তি ফিরলেও অস্বস্তি দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে, কেননা প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে প্রোটিয়াদের, যার ফলে তাদের জন্য সেমিফাইনালের পথটা আরও কঠিনই হয়েছে। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 9-এ থাকা বাংলাদেশ থেকে ঢের এগিয়ে র্যাঙ্কিংয়ে 4-এ থাকা বাবুমার দল। মুখোমুখি পরিসংখ্যানেও বাংলাদেশের সাথে শতভাগ জয় আছে প্রোটিয়াদের। তবে টি টোয়েন্টিতে অতীতে কখনোই আফ্রিকার বিপক্ষে না জেতা বাংলাদেশ দলে অনুপ্রেরণা হতে পারে চলতি বছরের মার্চে আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জয়। তবে দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নিচ্ছে না দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। জিততে হলে নিজেদের সেরাটাই উজাড় করে দেওয়ার কোনো বিকল্প নেই, এখনো উন্নতির অনেক জায়গা রয়েছে বলে মনে করেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয় হোটেলে বসে দেখেছে দক্ষিণ আফ্রিকাও, বিশেষ করে টাইগার বোলারদের বলিংয়ে মুগ্ধ প্রোটিয়া হেড কোচ মার্ক ভাউচার জানিয়েছেন নিজেদের দিনে তাদের দু একজন ব্যাটার বা বোলাররাই ম্যাচ জেতাতে যথেষ্ট, আমরা তাদের বিপক্ষে সেরাটাই দিতে চাই। নেদারল্যান্ড ম্যাচের মতো এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ম্যাচে বৃষ্টির 70% সম্ভাবনা রয়েছে। এদিকে প্রথম ম্যাচ জিতলেও আফ্রিকার বিপক্ষে ম্যাচে উইনিং কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন, উইকেট দেখে একাদশ ঠিক করবেন টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের পেস অ্যাটাকের বিপক্ষে টাইগার ব্যাটারদের দিতে হবে কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উতরে গেলে বিশ্বকাপে সেমিতে খেলার যে স্বপ্ন বুনেছে কোটি ক্রিকেট প্রেমী তা হবে পূরণ, আর সেই স্বপ্ন পূরণে লেটার মার্ক পাওয়াটা জরুরি সৌম্য শান্ত লিটনদের।